আপনি লিখেছেন কেউ যদি সবসময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে সবসময় যদি কোরআনের দুই তিনটা ছোট সুরা পড়েন তাহলে নিয়মিত সেই সুরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তাহলে শুধুমাত্র দুই তিনটা সুরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন তাহলে পুরো কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন ওকালা রসুল ইয়বা কমাদ আনা মাহাজ আল্লাহ বলছেন কেমন ময়দানে রাসুল বলবেন যে হে আমার রব আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে অর্থাৎ এটাকে এটাকে পরিহার করেছে এটাকে এসে তারা সিরিয়াসের সাথে তারা তেলাওয়াত করে নি পড়েনি আমল করেনি এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সই করি করে দুটো দিনটা সুরের মধ্যেই শুধুমাত্র সাদিন তেলাৎ সুদ্রাম এটা হতে পারে না তবে তবে হ্যাঁ নিয়মিত তিনটা সুলা তেলাওয়াত করেন মাঝমন্ত অন্যগুলো তেলাত করেন এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাল আবিন্ন আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে লিপি আক্তার জুনু এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আপনার আপনি ছোটোবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন আমি কি করতে পারি আমি ছোটোবেলায় কীরকম ছিলাম আপনার ছেলেটি কেমন আপনি কীভাবে মিলে আছেন আমি জানি না পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটোবেলার এটা ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটোবেলার পুরো সময়টুকু এরকম ছিল না একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম আবার একটা সময় আল্লাহ আল্লাহ মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং সে শৈশবই তো যাই হোক সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয় কোন সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তকগুলো তার বোর ফিল হয় তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে হাসির ছলে অন্য কোন ছলে তাকে শেখানোর চেষ্টা করে যদি আমাদের বাচ্চাদেরকে এত বেশি চিন্তা ভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয় অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রেমের কারণে নষ্ট হয়ে যায় সেটা যেন না হয় তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি স্মরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন মেহির ইসলাম আপনি লিখেছেন এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কথাটা শোভনে ইসলাম কি বলে দেখুন ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে এটা একটা দিক আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্ছুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা সেটা তো গীব রীতিমতো কারোর মধ্যে কোনো দোষ আছে সত্যই আছে সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন তো সেটা ইসলাম নিষেধ করে কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই অতএব সেই পুরাতন কাসন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয় ব্যাপারটি সেরকম নয় এটি গিবৎ হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায় আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে এজন্যিবা কাহ হাউনাম্মা আসাইয়া কোনদ কে হাদিস আসছে তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয় বিব্রত বোধ করতে হয় আবার একই সাথে আফগেদ ওগা কা তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না কারণ আসাই ইয়ে হাইবুকে হাইবু হতে পারে সে কিন্তু তোমার হতে পরিণত হবে অথব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে সবচেয়ে বড়ো কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না আল্লাহমাতালা বলেছেন সুরাই কোরআন সম্বরপার শুরুতেই হবাহুল জাহারাবিস কাউদ্দুলিম যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথা কথাটা সে জোরে সোরে বলতে পারে এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না সেগুলোর প্রচার প্রসার আল্লাহ তারা পছন্দ করেন না অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এরা এ দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখ সম্মোচন করা যাবে সেখানে সে উপস্থাপন করতে পারে কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না বিধা এ ধরনের কার্যক্রম কে কোন হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না আল্লাহ তালা আমাদের ভাই বন্ধুকে হেদায়ত দান করুন আজকাল ভালো কিছু হলে অর্থাৎ দাম্প দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই এরপরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা বিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কি না এবং তার বিষয়ে অন্য মুসলিদের অবহিত করা যাবে কি না যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মফকোর ইমাম হিসাবে নিযুক্ত থাকেন তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তার তাকে বিচাররাও না কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে সেই মানুষদের কাছে বলা উচিত যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয় যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় মুসলিদের সাধারণ মুসলিদের কাছে বড় মধ্যে কোনো কল্যাণ নেই আর আপনার নামাজ হয়ে যাবে সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু হালফাকিবরফা ফাজিরিন ইমাম ভালো হোক আর মন্দ হোক মোক্তাদের নামাজ হবে না ব্যাপারটা সেরকম না যতক্ষণ প্রতিদিন ইমানদার আছেন তিনি গুনায় রেপ্ত তার গুনে তাকে পাবে হ্যাঁ আপনার ভক্তি হওয়ার কথা নয় সেই জায়গা থেকে আপনি করি আমার রিসের নামাজ পাবেন অন্য কোথাও যান তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন এই মার পিছনে না হলে অন্য কোনো ইমার পিছনে তাহমিদ সালেহিন আপনি লিখেছেন তবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কী দেখুন তবাহ মানে হলো ফিরে আসা তবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহ নাফরমানি করেছি এখন আমি নতুন জীবন ঘটতে চাই আল্লাহর ফরমাবর হতে চাই তাহলে আমি সুন্দর করে উত্তম প্রুজো করে দূর নামাজ পড়ে আল্লাহ সুমাতাল কাছে আমার কৃত গুনাগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয় ভবিষ্যতে আর সে গুনা না করার সংকল্প করা এবং গুণা থেকে চিরতরে সরে আসা যদি গুণাটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা এর মধ্য দিয়ে তবা পূর্ণতা পাবে তাহলে আমরা বলতে পারি চারটি বিষয়ের সমন্বয় মূলত তবা হয় প্রথমত যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন সেখানে আর লিপ্ত হলেন না ফিরে গেলেন না সেখান থেকে সরে আসলেন দ্বিতীয়ত আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন তৃতীয়ত এ গুণা আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন চতুর্থত যদি বান্দার হক সংশ্লিষ্ট গুণা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিষদের উদ্যোগ গ্রহণ করলেন এই বিষয়গুলো সমন্বয়ে তবা পূর্ণতা পায় তো দু তামাস পড়ে আল্লাহ তালার কাছে এইভাবে আপনি কায়মন কায়ম্য বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে যে রচনা করলেন ঈশ্বাল্লাহ এই সবগুলো সমন্বয়ে তবা সংগঠিত হবে রোজিন আক্তার লিখেছেন মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত তাদের করলেই হবে না মার্কেটে গেলে সেখানে সৈন্যদ সালাত মাফ এরকম কোনো কথা নেই বরং সেখানে ফরজ সুনদ সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন সুনদগুলো নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে সুনদগগুলো শুনানে রাতে বাবা সুনত মহকাদা সাল্লাম খুব গুরুত্বের সাথে সুনদগগুলো পড়তেন বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেই জন্য এই না সুন্নত ত্যাগ করার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো পরিবেশ থাকে মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন এরকম কোন পরিস্থিতি থাকে যদি আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন সন্ন্যতগুলো পরে পড়লেন সে সুযোগ আছে কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন একটু ব্যস্ততা আছে এই অজুহাতে সন্নদ ত্যাগ করবেন না সাদি আফরিন চৈতি এআইটি থেকে আপনি লিখেছেন সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে পুত্র সন্তান ও কন্যা সন্তান ও দুধ পানের মেয়াদ কি সমান হ্যাঁ পুত্র সন্তান এবং কর্ণ সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ্য সন্তান দুই বছর পর্যন্ত দুধ পান করবেন আল্লাহ সামতাল কোরআন করিমে বলেছেন হাউলানিক ইমান রাদা মা তার দুগ্ধপোষ শিশুকে দুই বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান তার মানে এটা হলো পূর্ণতার সীমানা দুই বছর এটাই বিশুদ্ধতর মত হানাফি মাঝাবের দৃষ্টিকোণ এটি এবং অনেককারী এটাকে পূর্ণতাই বলা হয়েছে যদিও হ্যাম্বুলি মাঝাবর ক্রাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে দুই বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তারা করে বলেছে যে সেটি হলো পূর্ণতা অতএব দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধপান করানো যাবে কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন কিন্তু একান্ত যুক্তি কারণ না থাকলে বাচ্চাকে দুই বছর পান দুধ পান করানো উচিত যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী আর এক্ষেত্রে পুত্র সন্তান কোন সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই ফারুক হোসেন লিখেছেন কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে সাধারণ মুসলমান হিসাবে আমাদের কি কিছুই করার নেই ভাই ফারুক হোসেন আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি সেটি হলো যে এই পাপিষ্ঠদের এই জালিমদের এবং আল্লাহতালার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে ইতিমধ্যে তাদের কোন কোন প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে এতে কোনো সন্দেহ নেই বিদায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটাই সোজা হয়ে যাবে দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানে চেতনার কথা আমাদের মসজিদ আখসার প্রতি দায়িত্বর কথা মসজিদ আখসাকে যারা জর্জরিত করছে অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে খুন করছে সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে সেটি খুব স্বাভাবিক বিধা তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত অচিত সফট ড্রিঙ্কস বলি প্রসাধনী বলি অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের সেই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে নিজের দেশের জিনিস কিনতে পারে সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির হোক একটু দু পয়সা বা দু টাকার দাম বেশি কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব তাহলে সেক্ষেত্রে শাহলাহিন্লাহ এটার উপর এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি শাল্লাহদুল্লাহ এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি সেই সাথে তার কাছে চোখের পানি ফেলা দোয়া করা কোনোতে নাজেলা করা পড়া এটা তো উচিতই সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই মসজিদ আকসাকে যেন আমরা মনে রাখতে পারি সেজন্য নানারকম উদ্যোগ নেওয়া উচিত যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে অমর বিন রায়হান রাইয়ান আপনি লিখেছেন আমির হামজা মুক্তি পেলেন বিষয়টি আপনি কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসাবে একজন আলমী দিনের একজন দায় আল্লাহর মুক্তি অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দের আল্লাহ কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল্লা আলমিন অন্য যে সমস্ত ওলামায়করাম বন্দি দশায় আছেন সে ওলামাদেরকে তালা মুক্ত করুন আমরা সেটাও মনে প্রাণে দোয়া করি সন্ধ্যা যেতেভাবে অন্য দশজন সাধারণ মানুষ যেভাবে একজন আলেমের মুক্তিতে খুশি হন আমরাও খুশি হয়েছি আমরা আনন্দিত হয়েছি আমরা আশা করব সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওলামা একরামের মর্যাদা ওলামা একরাম সম্মানের পরে আরও দায়িত্বশীল হবেন এবং ঠুনকো কোনো অজুহাতে যেন তেনভাবে ওলামা একরামকে নাজেহাল করা গ্রেপ্তার করা এবং দিনকে দিন তাদেরকে বন্দি দশায় রাখা এটা থেকে তারা বেরিয়ে আসবেন মির হামজা সহ ওনারুল্লা আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এবং বিশেষ করে যারা এখনও বন্দি আছেন আল্লাহ তালা তাদের মুক্তির ব্যবস্থা করুন মুক্তিকে ত্বরান্বিতি করুন আমরা দোয়া করি এমনি বিজয় আপনি লিখেছেন আমা আমার নাম মোহাম্মদ বিজয় একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা বিধায়কজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দুয়ারির নাম হয়ে যায় সেটা নিষিদ্ধ হয়ে যায় বরং এরকম কিছু না হ্যাঁ কোনো নাম যদি অন্য কোন ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই অনেক বড় বড় মহাদেশদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে শিরপূর্ণ কিছু না থাকে তাহলে ইনশাআল্লাহ বিদিনের কোনো অসুবিধা নেই জান্নাত নূর জান্নাত থেকে আপনি লিখেছেন আমার তাহাজুত পড়ার খুব ইচ্ছা কিন্তু কেন জানি তা কেন যাই না খুব ভয় করে মনে হয় পেছনে কেউ আছে এই ভয় কিভাবে দূর করবো এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তারাজুদ পড়তে পারেন অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজত পড়তে হয় এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজত পড়তে হবে আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ পড়তে পারেন আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআন করিমের শেষ তিনটা সুরা সুরা এখলা সুরা ফলাক তিন তিনবার শোয়ার আগে পড়ে হাতে দুই হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো আপনি মুছে নেবেন এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তালার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি না বিশ্বাদ আলাহ সালাম কাছে দোয়া করতেন আল্লাহ মিনে আওয়াজ আজজি ওয়াল কাসাল ও আওয়াজগুল আল বখলি ওয়াল জুবন ও আওয়াজ আলাবত দেইনি ও কাহের রিজাল আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে ওয়াজুবিন আল ওয়াল জুমুন আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এ মর্মে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লা তালা তাছাড়া ইমানদার আল্লাহ তাল ভরসা রাখবে আল্লাহর ভরসা যত মজবুত হবে তত ইনশাল্লাহ তার ভয় বিদ হবে রুবেল হুসাইন আপনি লিখেছেন আমি ওমানে আছি এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে এটি সুন্দর মতে সঠিক কিনা জানালে উপকৃত হব ভাই রুবেল হোসেন নামাজের পর পাঁচাত্য নামাজের পর অনেকই অনেক জায়গাতে এই প্রথা আছে প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে ডানিমাবা মুসল্লিদের সাথে হাত মেলান এর কোনো ভিত্তি আসলে হাদিসে পাওয়া যায় না অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাহ সালামে যে মাস্তুন আমল আছে তার ভিতরে পরস্পর মুসল্লিরা পরস্পরের সাথে মোসাফা করবে এরকম কোনো কথা করোনাহাদিসে নেই বিদায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটি হাতে পর্যবেসিত হতে পারে বিধায় এরপর আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর বিশ্ব আল্লাহ সাল্লাম যে আসকার মাসতুনা মাস্তুনা যে সমস্ত আইয়া মাস্তুনা পড়তেন সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তার